আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাইবোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ঢাকা নারিন্দার দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ আল্লাহ সৈয়দ মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে রয়েছেন মোহাম্মদপুরস্থ কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও দারুল ইমান জামে মসজিদ পশ্চিম আগারগাঁও ঢাকায়ের খতিব আল্লাহ সৈয়দ মাওলানা মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আলোচনার শুরুতে আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা আহজাব এর 56 এবং 57 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা আহজাবের 56 এবং 57 নম্বর আয়াতের তিলাওয়াত জনাব হাফেজ জাকারিয়ার কণ্ঠে শ্রবণ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতদ্বয়ে ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি অশেষ করুণা দান করেন এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি অশেষ করুণা দান করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। হে মুমিনগণ, নবী সাল্লামের প্রতি অশেষ করুণা নাজিলের জন্য তোমরাও দোয়া করো, তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। আর যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দেয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশাপ দেন। এ ধরনের লোকদের জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ এবং ফেরেশতাদের কাজ। আল্লাহ আদেশ করেছেন মুমিন বান্দাদেরকে যে তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং অত্যন্ত মায়া ভালোবাসা সম্মানের সাথে নবীকে সালাম জানাও। শুরুতে মাওলানা জসিমউদ্দিন আল আজহারি, আপনার কাছে এই যে পবিত্র কোরআনের আদেশ, আল্লাহ আদেশ করলেন নবীর প্রতি দরুদ পড়ো এবং তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সুন্দর করে তাকে সালাম জানাও, এটি কী ধরনের নির্দেশ এবং এর প্রকৃতি কী যদি বলেন? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, এখানে মোনাফেক এবং কাফের বাদ পড়েছে, সুতরাং মোনাফেক এবং কাফের কোনো দরুদ সালাম আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহ পাক হুকুম দিচ্ছেন ইমানদারদেরকে, সত্যিকার যারা আশেক রসুল ইমানদার, আল্লাহ আল্লাহ রসুলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন, এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, হে আমার বান্দারা, যে কাজ আমি আল্লাহ স্বয়ং করি, আমার ফেরেশতা কুলরা করে থাকেন, সেই একটি কাজের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শরীক করে নিচ্ছি। আপনার সাথে যদি একটু যোগ করি যে এখানে কিন্তু আয়াতে একটি শব্দ সালাত, সে শব্দটি আল্লাহ নিজের কথা বলছেন, আমি করি, এই সালাত ফেরেশতারা করে, মুমিনদেরকে বলছে সালাত তোমরা নবীর উপরে করো এবং তাকে আরেকটা বাড়তি বলেছেন আয়াতে যে তোমরা সালামও দেবে তাকে। এখন এখানে কথা হচ্ছে যে একই শব্দ, আপনি হয়তো ডিকশনারির আলোকে বলছেন যে এখানে আল্লাহর শানে যখন তার অর্থ হচ্ছে রহমত প্রেরণ করা, যখন ফেরেশতাদের শানে তখন ফেরেশতারা কী করে, ফেরেশতারা আল্লাহর কাছে নবীর জন্য
তার সম্মান বাড়িয়ে দেয়া, নবীর উপরে আল্লাহর আরও করুণা বর্ষণ করার জন্য প্রার্থনা করে মুমিনরা আল্লাহ রসুলের উপরে। কিন্তু আসলে আমরা যা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এখানে তো আমরা না, মূলত আমরা আল্লাহকে বলছি, হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে এই সালাম দুরুদ পাঠিয়ে দেন। এটার দ্বারা যেটি বোঝা যায় সেটি হচ্ছে আসলে নবী সাল্লাম কী শান ও শওকতের, তার ইজ্জত এবং বুজুর্গি কোন মাপের, আমি আপনি বা কেউ এটা পরিপূর্ণ উপলব্ধি করতে পারবে না। কারণ তিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সম্মানিত তিনি। অর্থাৎ তাকে কোন হাইসিয়াতে, কোন ইজ্জতে, কোন ক্যাটাগরিতে, কতটা সম্মানের সাথে সালাম দরুদ দিতে হবে, এইটা হয়তো আমরা সৃষ্টিজীব আমরা অত উপলব্ধি করতে পারি কি না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীজির জবান মোবারক থেকে যে তোমরা যখন আমার নবীর উপরে দরুদ পড়বে, সালাম পড়বে, তখন আমাকে বলবে, আমি তার শান মতন তার উপরে দরুদ পড়ে দেব, সালাম পাঠিয়ে দেব। তো সেজন্য এটি যে কতটা গুরুত্বপূর্ণ এই আয়াতের বিশ্লেষণে সেটি কিন্তু উঠে আসে, আপনি করেছেন। তো এই যে কোরআনের নির্দেশ যেটি, সেটি কোরআনের তো আরও বিভিন্ন আয়াতে আল্লাহ রসুলের উপরে দরুদ ও সালাম পড়তে বলা হয়েছে, কোরআনের এই নির্দেশাবলীর আলোকে যদি আরেকটু বলেন আপনি। দেখুন, এর সাথে আমি একটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে যে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতা আল্লাহর নবীর উপর দরুদ পড়েন। তো এখানে আমাদের জানা দরকার, সল্লু যখন আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে, তো সেই হিসেবে সমস্ত আইমে কেরাম এই কথার উপর একমত যে একজন ইমানদার তার জীবনে বালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়া তার উপর ফরজ। এইখানে আমার একটা, আপনি বড় একজন মুফতি এবং মুহাদ্দিস, এই একবার কথাটা তো একজন আলেম বলছেন, আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলছে পড়ো। এটা কবার সেটা আমার মনে হয় যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন আমাদেরকে, সেটি ওলামায়ে কেরাম বলছেন একবার অন্তত পড়তে হবে ফরজ হিসেবে। জি, কিন্তু এই ফরজ যেমন একবার করলেই শেষ হয়ে যায়, এটা কি একবার পড়লেই আর শেষ হয়ে যাবে? না, এখানে শেষ নয়, এরপরে আবার ওয়াজিব এবং মুস্তাহাব সুন্নত এটা রয়ে যাচ্ছে। সেই জন্য আইমেক এখানে ওয়াজিব যেটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি নবীর নাম যখন উল্লেখ করা হয় সেই সময় দরুদ শরীফ পড়া আমার উপর এটা ওয়াজিব। অর্থাৎ যতবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম মোবারক শোনা যাবে বা পড়বে বা পড়বেন, সেই সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ একবার পড়া ওয়াজিব। এছাড়া বাকি সময় যখনই সর্বদা সার্বক্ষণিক যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে যাচ্ছেন পড়ে যাচ্ছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এই বিষয়ে আছে যে আমার নাম উচ্চারিত হলো, আমার উপরে দরুদ পড়লো না, সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আপনার কৃপণ। তো এটা কেন বলবেন তিনি? তাহলে আমাদের তো উচিত এই কৃপণতা ত্যাগ করে যখনই নবীজির নাম শুনবো, কারণ এই বিষয়টা হচ্ছে মহাব্বতের সাথে, এখানে দরুদ ও সালামের উপরেই জীবন কাটানোটা খুবই প্রয়োজন আমার মনে হয়। আমরা আপনার কাছে আসছি মাওলানা হেলালুদ্দিন সাহেব, যেটা বললেন হজরত, আপনি যদি বলেন কাইফিয়াতুস সালাত, আমরা সালাত সালাম কীভাবে দেব হাদিসের আলোকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই আমলটি কীভাবে করেছেন আর আমাদের কীভাবে করা উচিত? আসলে এই ব্যাপারটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যেমনিভাবে দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে রসুলে পাকের প্রতি দুরুদ এবং সালাম প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন, তেমনিভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাত কীভাবে দেবেন সেটার কাইফিয়তও বলে দিয়েছেন, এবং দুরুদ শরীফের নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা লাভ করেছি। যেমনিভাবে আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়ি আত্তাহিয়াতুর মধ্যে শেষ বৈঠকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আরও বিভিন্ন রকমের বর্ণনা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। তবে এই দুরুদ শরীফটা নামাজের জন্য খাস, এটা ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন। এটা কারণ যদি একটু ব্যাখ্যা করে বলেন, আমার মনে হয় এজন্য যেহেতু আমরা নামাজে যে বৈঠকে পড়ি, শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াত, এরপরে দুরুদ শরীফ, দুরুদে তারপরে দোয়া মাসুরা যেটা পড়ি, তো আত্তাহিয়াতের মধ্যে কিন্তু সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তো সালাম আত্তাহিয়াত পড়া কিন্তু ওয়াজিব, সালামকে রাখা হয়েছে ওজুবের উপরে, এরপরে দুরুদ ইব্রাহিমি বা যে দুরুদ আমরা পড়ি সালাত,
তা সে কারণে এটা ঠিক আছে, যেহেতু সালাম আছে আত্তাহিয়াতুর মধ্যে, এখানে আছে দুরুদ সালাত, কিন্তু আল্লাহর তো আদেশ হচ্ছে দুরুদ এবং সালাম দুটোই পড়ো, দুটোই পড়ো। তো সেই জন্য আমরা নামাজের বাইরে কিভাবে পড়বো? নামাজের বাইরে অবশ্যই আমাদেরকে ওই দুরুদ পড়তে হবে যেখানে সালাতও আছে সালামও আছে, দুরুদও আছে সালামও আছে। আপনি একজন বিখ্যাত মুহাদ্দিস, এ বিষয়ে আমরা কিন্তু দর্শকদের বলতে পারি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, সহি ইবনে খুজাইমা এবং আরও যে হাদিসের শতাধিক গ্রন্থাবলী আছে তাতে সব মুহাদ্দিসগণ, সব আলেমগণ একটা দুরুদকে পছন্দ করেছেন খুব ছোট্ট করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সালাতও রয়েছে সালামও রয়েছে। কেউ কেউ কিন্তু বলে থাকেন যে এটা পড়া বেদাত, এটা ঠিক না, শুধু দুরুদ ইব্রাহিমই পড়তে হবে। আপনার এ বিষয়ে বিশ্লেষণ কি? আসলে এখানে মূল কথা হলো, ওরা যারা এটা বিদাত বলে তাদের উদ্দেশ্য কিন্তু বিদাতে সাইয়া বলা, গুনাহের কাজ বলা, এটা আদৌ মূর্খতা ছাড়া আর কিছুই নয়। দুরুদ যেভাবেই পড়ুক এটা বেদাতে সাইয়ার পর্যায়ে যাবার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ বলছে সল্লু আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে দুইটা বিষয়, একটা সালাত একটা সালাম। তো সালাতের ব্যাপারও আল্লাহ রসুল যেভাবে সালাত সালাম দুইটার কথাই বলেছেন দুরুদের মধ্যে, তেমনিভাবে আবার মানুষ মানুষকে কীভাবে সালাম দেবে সেটাও শিখিয়ে, সেটাও রসুলের পাক সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এখন আমরা হাদিসে পাকের মধ্যে দেখতে পাই আল্লাহ রসুল বলেছেন ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদে ওয়ার রাকিবু আলাল মাশি ওয়াল কালিলু আলাল কাসির ওয়াল ওয়াসগীরু আলাল কবীর। এভাবে চারটা সিস্টেম আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে সালামের কাইফিয়ত বর্ণনা করেছেন, ধরন রকম। হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে, তারপরে যাই আরোহী ব্যক্তি সে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে, আবার ছোট বয়সে যিনি, ইনি যিনি বয়সে বড় তাকে সালাম দেবে, আবার যিনি দুই দলের মধ্যে পরস্পরের মুখোমুখি অতিক্রম হচ্ছে তারা একে অপরকে সালাম, যে দলটা ছোট বড় দলকে তারা সালাম দেবে। নবীজির ইন্তেকালের পরে আমরা এখন তাকে কিভাবে সালাম দিব? এখন সেখানে এই হাদিসটার মধ্যে আমরা এখানেই আমরা সমাধান খুঁজে পাই। এটা নিয়ে আমরা দেখছি আমাদের দেশে খুবই বিতর্ক চলছে, যে কেউ বলতেছে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, আবার কেউ বলছে না দাঁড়ানো বিদাত, নবীকে এখানে হাজির হয়েছে মনে করা হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা বলে সালাম থেকে মানুষকে দূরে সরানোর একটা অপকৌশলের ব্যবস্থা করা হয়েছে বিদাত বিদাত বলে, যেটা আদৌ মনগড়া ফতোয়া স্যার আর কিছুই নয়। নবী পাক সাল্লামকে সালাত কীভাবে দেব, রসুলে পাকের হাদিসের মধ্যে সেটা সমাধান আছে, যেখানে প্রথমে বলা হয়েছে ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতির নবম খণ্ডের মধ্যে আরেকখানা হাদিস নবীর উল্লেখ করেছেন, সেটা হলো ইউসাল্লিমুল কায়েমু আলাল কায়েদে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। তো এখন আমরা জানি কোরআন এবং হাদিস থেকে মশালা বের করতে হলে উসুল লাগে, উসুলে ফেকা ছাড়া কোরআন হাদিস থেকে মশালা বের করা যায় না। তো এখানে আমরা ইউসাল্লিমুল কায়েমু আলাল কায়েদে এবং ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদে। আমরা একটা বিরতিতে যাই, তারপরে আবার ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত। দর্শক শ্রোতা ভাই বোনদের অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে ছিলাম, ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম নবী সাল্লামের প্রতি দরুদ ও সালাম সম্পর্কে। মৌলানা আজহারি, এই যে দরুদ এবং সালামের ব্যাপারে, এটা খুবই আসলেই আপত্তিজনক, অনেকেই এরকম বলেন। সালাম আল্লাহ বলছেন কিন্তু সুন্দর করে দিতে, বলছেন সল্লু দরুদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আরও সুন্দর করে, এটা দুইটা শব্দ এখানে ব্যবহার করেছেন। তো এই জন্য রসুল পাকসাল্লামের রওজা মোবারকের কাছে যারা যান তারা দাঁড়িয়েই সালাম দেন, হয়তো বা কেউ বসতে পারলেন বসে দেন সুযোগ মতন, আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ। এই কথাটা বলা, কেউ কেউ বলেন যে এভাবে নবীজিকে এখন সালাম দেওয়া যায় না, আপনি তো সংক্ষেপে বলেন এটা কোরআন হাদিস মাফিক কীভাবে দেওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিধান কোরআনে করিমের সেই আয়াতে রয়েছে, যে আয়াতে পাক রব্বুল আলমিন নিজেই বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে দরুদ শরীফ পড়েন, ফেরেশতারা দরুদ শরীফ পড়েন। এক প্রশ্ন হতে পারে ফেরেশতারা কি দাঁড়িয়ে দরুদ শরীফ পড়েন না বসে? এখানে আয়াতটি হচ্ছে মতলাক, মতলাক হচ্ছে আমভাবে চলবে, অর্থাৎ ফর্দে কামেলের এক সেই হিসেবে ফেরেশতাদের অবস্থান কেউ দাঁড়িয়ে কেউ বসে, বিভিন্ন সুরতে ফেরেশতারা জীবনযাপন করছেন, সেই হিসাবে আমরা যারা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিয়ে দাঁড়িয়ে পক্ষে কথা বলি, সেটা সৌদি আরবের ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবা দেওয়ার প্রথমেই বলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই যে সালাম এবং দরুদ কিন্তু উনি দুটাই দিলেন দাঁড়ানো অবস্থায়। তো এখানে এই যে সালাত এবং সালাম, আসলে এটা দিলে আমরা কি পাবো যদি দুটো ফজিলত বলেন? দেখুন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, যে ব্যক্তি আমি রসুলের উপর একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দশবার দরুদ শরীফ পড়বেন। অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে দশটি গুনাহ মাফ করে দেবেন, দশটি স্তর আল্লাহ তার বুলন্দ এবং উঁচু করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দশটি গুনাহ ক্ষমা করে দেবেন। দেখুন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি ইচ্ছে করি আপনার উপর দরুদ শরীফ পড়তে, আমি কতক্ষণ সময় আপনার জন্য দরুদ শরীফ পড়ব? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার জীবনের সময়ের চার ভাগ করে এক ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়তে চাই। আল্লাহর হাবিব বলেন, খায়, ভালো, কল্যাণ, তুমি ইচ্ছা করলে আরও বেশি পড়তে পারো। তখন তিনি বলেছিলেন, আমি আমার অর্ধেক সময় আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব বলেন, এটা তোমার জন্য কল্যাণ, তুমি চাইলে আরও বেশি বাড়াইতে আরও বেশি করে পড়তে পারো। তখন তিনি বললেন, আমি আমার গোটা সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এবং সালাম দিয়ে আমি জীবন যাপন করতে চাই। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আমাদের গোটা জীবন আল্লাহর দরুদ সালামে কাটাতে, এর দ্বারা আমরা জান্নাত পাবো নিশ্চিত, আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে আসছি, সময় খুবই কম। আমরা যখন একজনকে সালাম দেই, সালাম দেওয়া সুন্নত বলি, জবাব দেওয়া ওয়াজিব, তা উম্মত যে রসুলকে সালাম দেন, রসুল পাক সাল্লাম তার জবাব দেন না? অবশ্যই জবাব দেন। আল্লাহ রসুল সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যখন আমাকে কেউ সালাম দেয়, আল্লাহ আমাকে রুহ মুবারক ফিরিয়ে দেন, আমি সাথে সাথে জবাব দিই। আর ইতিপূর্বে আপনি একটা প্রশ্ন করেছিলেন যেটা হয়তো জবাব আসেনি, আমি সেটা বলতে চাই তফসিরের আলোকে। ইয়া রসুল আল্লাহ বলা কেউ বিদাত বলতেছে, শিরিক বলতেছে। তো এখন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাজআলু দোয়া আর রসুলে বাইনাকুম কাদোয়ায়ে বাদিকুম লিবাদ, রসুলের আহ্বানকে তোমরা তোমাদের মধ্যে পরস্পরকে আহ্বানের মতো কইরো না। তো সুতরাং নবীকে কীভাবে ডাকবো? এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন, তফসিরে খাজেন আরও বিভিন্ন তফসিরের মধ্যে লিখতেছে, রসুলকে ডাকতে হলে ডাকতে হবে বাল না দুহু বেয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া খায়রা খালকিল্লাহ। যারা বলে ইয়া রসুল আল্লাহ বলা বিদাত, এরা তফসির পড়েছে মগর মানে না। না না, তারা তো আমার মনে হয় যে তাদের লেখাপড়াও দরকার। অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরাম নবীজির সামনে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ, এই বলে প্রশ্ন করেছেন যে ইয়া রসুল আল্লাহ আমাকে কিছু শিখিয়ে দেন, আমাকে আমি এটা করেছি এটার সমাধান দেন। সাহাবরা নবী সাল্লামকে তো এভাবেই ডেকেছেন ইয়া রসুল আল্লাহ, অসংখ্য হাদিসে এটি রয়েছে। তো সেই জন্য যদি বলেন একটু এই দরুদ এবং সালাম, আমরা তো শেষ পর্যায়ে, আসলে এই বিষয়ে আলোচনা ঘন্টার পর ঘন্টাও শেষ হবে না, আর এটি শেষ করা সম্ভবও না। সে কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদুল আবাদের জন্য বলছেন বিশ্ব মানবকে যে তোমরা দরুদ আর সালাম আমার নবীর উপরে পড়ো। আমরা জানি হজরত মুসা আলাইহিস সালামের সময়কালে একজন অত্যন্ত পাপী ব্যক্তি, সে একদিন মাত্র জীবনে তাওরাত পড়েছিল, সেখানে নবীজির নাম দেখে একবার দুরুদ পড়েছিল। সেই যে তার এই নেক আমলের কারণে এই লোকটা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন তার লাশ ফেলে রেখেছিল, পচন ধরেছিল। পরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন তার গোসল করো, জানাজা পড়ো, দাফন করো। আল্লাহর নবী মুসা এই কাজ করার পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন যে সারা লোক তাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে দিয়ে আপনি তার গোসল জানাজা দাফন করালেন কেন? আল্লাহ বললেন ফাতাহা ইয়াওমানাত তাওরাত ফাওয়াজাদা ফি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে একদিন খুলেছে তাওরাত, কোনো ভালো কাজ করেনি, সেদিনই দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আর দুরুদ পড়ে ফেলছে, এ কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। তো আমরা উম্মতে মুহাম্মাদী দুরুদ সালামের মাধ্যমে আমরা কি সৌভাগ্য অর্জন করব যদি সংক্ষেপে বলেন? মোট কথা, দুরুদ সালাম নাজাতের একটা উসিলা মুমিনের জন্য, কারণ ফতোয়া শামের মধ্যে আছে একটা বাব আছে, মতলব আসসালাতু আলা নবী হাল তুরাদ্দু আমলা, নবী পাকের উপর দুরুদ সালাম পড়লে এটা কি ফেরত যায় কি না, এই অধ্যায় রচনা করে উনি আন্তর্জাতিক মানের ইসলামিক অনেক কিতাবের রেফারেন্স দিয়ে উনি লিখেছেন, প্রমাণ করেছেন যে দুনিয়ার মধ্যে একটা মাত্র ইবাদত যেটা করা মাত্র কবুল, এটা হলো নবী পাকের দুরুদ সালাম। সেই জন্যে উনি দুনিয়াবাসীকে বুদ্ধি দিয়েছেন, তোমরা যদি তোমাদের কোনো দোয়া দরখাস্তকে আল্লাহ দরবারে নির্ঘাত কবুল করাতে চাও, তাহলে তোমরা দোয়ার শুরুতেও দুরুদ শরীফ পড়ো, মাঝখানেও দুরুদ শরীফ পড়ো, শেষকালেও দুরুদ শরীফ পড়ো, দুরুদের উসিলায় তোমাদের দোয়া দরখাস্ত সব কবুল হয়ে যাবে। এমনকি ওইখানে অনেক জায়গার মধ্যে দুরুদ শরীফ পড়ার মুস্তাহাবের কথা বলা হয়েছে, এবং উপসংহারে বলেছে বাইনা ইয়াদাই কুল্লে উমরি মুহিম্মা,
প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের আগেই দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। দুরূদ শরীফের এত বেশি গুরুত্ব, কিন্তু দোয়া মোনাজাতে আগে পড়ে শেষে দুরূদ পড়লে সেই দোয়া নিশ্চয়ই কবুল হবে, কারণ দুরূদ একটি আমল যা মকবুল এবং আল্লাহ রসুল খুশি হন এবং তিনি একথা বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে ফা আলাইয়া সাফাতি, তার সাফাত আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তা আমরা তো সেই সাফাতের ছাড়া আমাদের তো মুক্তির আর কোনো দিক নেই। এখানে আরও একটা কথা আছে, আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে এটাও বলেছেন, মান নাসিয়া সলাত আলাইয়া ফাকাদ ইখতা তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেল সে বেহেশতে যাওয়ার পথ ভুলে গেল। আল্লাহ কত বড় মারাত্মক কথাবার্তা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন কখনো এটি আমলটি না ভুলি। আপনার কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দুজন বিজ্ঞ অভিজ্ঞ দেশ বরেণ্য আলেমের কাছ থেকে তাদের কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পড়তে হবে, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ রসুলের উপর দরুদ পড়তে পারি, সালাম পড়তে পারি। আমাদের মতো পাপীদের এটাই তো নাজাতের ওসিলা। আল্লাহ সেই তৌফিক আমাদের দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক ও নিরাপদ হোক প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এই ঠিকানায়। আর ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh program এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।